উপজেলা 5 টুকরা হচ্ছে আওয়ামী লীগ। আইএসআই কে খুশি করতে বিএনপি ভারত বিরোধিতা করছে বললেন জাহাঙ্গীর কবির নানক। মিয়ানমারের টেকনাফ হোয়াংকো সীমান্তে ফের গোলাগুলি শব্দ। বিএনপি এত জনপ্রিয় হয়েও কেন সরকারকে সরাতে পারছে না ব্যাখ্যা দিলেন ডক্টর আসিফ নজরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ বিভক্তি ও কোন্দল ক্রমশ প্রকাশ্যে রূপ নিতে শুরু করেছে। 7ই জানুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগের মধ্যে যে বিভক্তির সূচনা হয়েছিল তা চূড়ান্ত রূপ ধারণ করতে যাচ্ছে উপজেলা নির্বাচনে। ইতিমধ্যে নির্বাচন কমিশন 152টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। প্রথম দফায় এই 152টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ এবার উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে। উপজেলা নির্বাচন উন্মুক্ত করে দিয়েছে, কিন্তু এই সিদ্ধান্ত দলের জন্য আরও আত্মঘাতী হতে যাচ্ছে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আওয়ামী লীগ অবশ্য দলের কোন্দলে কমানো এবং দলের অভ্যন্তরীণ বিরোধ বন্ধের জন্য এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছিল, কিন্তু এখন এই সিদ্ধান্ত হিতে বিপরীত ফল দিচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। উপজেলা নির্বাচনে প্রথম দফায় যে 152টি উপজেলা তফসিল ঘোষণা করা হয়েছে সেখানে বিভিন্ন জেলাতে খোঁজ নিয়ে দেখা গেছে অন্তত 5 জন করে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অর্থাৎ প্রতিটি উপজেলায় আওয়ামী লীগ 5 টুকরো হয়ে যাচ্ছে। আর সহজভাবে বলা যায় আওয়ামী লীগ 5 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। যে সমস্ত উপজেলা তফসিল ঘোষণা করা হয়েছে সেখানে ইতিমধ্যে প্রার্থী তাদের প্রচার প্রচারণা শুরু করেছে এবং এ প্রচারণা দেখা যায় আওয়ামী লীগের যিনি এমপি হয়েছেন তিনি তার পছন্দের ব্যক্তিকে উপজেলা নির্বাচনে প্রার্থী করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে যিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করেছিলেন তিনি তার কর্তৃত্ব পুনরুদ্ধারের জন্য নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে দাঁড় করাতে যাচ্ছেন। আবার অন্যদিক দিয়ে দেখা যায় যেখানে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন সেখানে উপজেলা তার অবস্থান আরও দৃঢ় করার জন্য স্বতন্ত্র প্রার্থী তার প্রার্থী দিয়েছেন। আবার যিনি আওয়ামী লীগের প্রার্থী কিন্তু নির্বাচনে পরাজিত হয়েছেন স্বতন্ত্রের কাছ থেকে তিনি উপজেলা দখলের জন্য স্বতন্ত্রের প্রার্থী বিরুদ্ধে প্রার্থী দিচ্ছেন। আবার স্থানীয় আওয়ামী লীগের নেতা যিনি জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়েও পাননি আবার স্বতন্ত্র নির্বাচনও করেননি তিনি দলে তার অবস্থান ধরে রাখার জন্য তিনি বা তার মনোনীত প্রার্থীকে উপজেলা নির্বাচনে প্রার্থী করেছেন। আবার যুবলীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের একাধিক নেতা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন যারা নিজেদেরকে জনপ্রিয় মনে করেন এবং উন্মুক্ত উপজেলা নির্বাচনে সুযোগ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন। এরকম বাস্তবতায় প্রতিটি উপজেলায় এ পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে প্রতিটি উপজেলায় অন্তত 5 থেকে 7 জন উপজেলা নির্বাচনে প্রার্থী হয়ে যাচ্ছেন। এটি আওয়ামী লীগের জন্য একটি বড় ধরনের বিপর্যয় তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। আওয়ামী লীগ অবশ্য বলছে যে যেহেতু উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক নাই সেজন্য এই সমস্ত বিভক্তিগুলো টেকসই হবে না। তবে যারা নির্বাচন করছে তারা প্রত্যেকে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ নেতা এবং তাদের পদবি রয়েছে। আর এই কারণে এই সমস্ত পদ পদবি পাওয়ার ব্যক্তিরা যখন নির্বাচন করবে তাদের কর্মী সমর্থকরা তাদের পক্ষে দাঁড়াবেন। মুক্তিযুদ্ধ পরাজিত পাকিস্তানদের আইএসআই কে সন্তুষ্ট করার জন্য জনবিচ্ছিন্ন বিএনপি নেতারা ভারত বিরোধী জিকির তুলছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন হিজবি সাহেবের বাবা ছিলেন পুলিশের কর্মরত। হিজবি সাহেবের বাবা ছিলেন পাকিস্তান পুলিশের কর্মরত, পাকিস্তানে পঙ্খালম্বন করে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আরেকজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার বাবা চোখা মিয়া মুক্তিযুদ্ধের সময় চোখা রাজাকার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তিনি আরো বলেন এই গণহত্যা স্বীকৃতি খোদ পাকিস্তান সরকার কর্তৃক প্রকাশিত দলিলে রয়েছে। পুরো পাকিস্তানের সংকট সম্পর্কে যে শ্বেতপত্র পাকিস্তান সরকার মুক্তিযুদ্ধ চলাকালে প্রকাশ করেছিল তাতে বলা হয় 1971 সালে 1 মার্চ থেকে 25 মার্চ রাত পর্যন্ত 1 লাখেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যার বিভিন্ন চিত্র তুলে ধরে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন দীর্ঘ 53 বছর পেরিয়ে গেছে, আমরা আজও তার স্বরে চিৎকার করছি, আমরা গণহত্যা স্বীকৃতি চাই। 1975 সালে জাতির পিতাকে হত্যা করে কারাগারে অভ্যন্তরীণ জাতীয় 4 নেতাকে হত্যা করে 71 মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অযোধ্যিত আমাদের পবিত্র সংবিধানকে খুচিয়ে খুচিয়ে তারা হত্যা করেছে। আমরা ধর্ম নিরপেক্ষতাকে হত্যা করে আমাদের গণতন্ত্র সামরিক ছাউনিতে বন্দী হয়ে যাই। নানক বলেন যে বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকারী খুনি ডালিম শাহরিয়ার নূর মোস্তাকরা বিচরণ করেছেন, সে বাংলাদেশে আমাদের গণতন্ত্রের জন্য শেখ হাসিনার নেতৃত্বে লড়াই করতে হয়েছে, যে বাংলাদেশে 1971 সালের মধ্যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পরাজিত হয়েছিলেন, সে মানবতা বিরোধী শক্তির সঙ্গে আমাদের মোকাবিলা করতে হয়েছে, কারণ জিয়াউর রহমান তাদেরকে পুনর্বাসন করেছিলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন এই বাংলাদেশটি দীর্ঘ 21 বছর যাবৎ উল্টো পথে চলছে, বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, ঐতিহাসিক 7ই মার্চ ভাষণের রেকর্ড তুলে নিয়ে যাওয়ার রেকর্ড রয়েছে, সেই ভাষণ আমরা যারা বাজানোর চেষ্টা করছি আমাদেরকে পুলিশ পিটিয়েছে, হত্যা করেছে, গ্রেফতার করেছে, এই তো ছিল 21 বছরের বাংলাদেশ। সেই বাংলাদেশ শেখ হাসিনার নীতিতে এই বাঙালি জাতি ভোট ও ভাতের অধিকার আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে এনেছে, তাই আজকের প্রজন্ম এই বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে বলে দাবি করেন তিনি। গণহত্যা স্বীকৃতি আদায় সম্পৃক্ত বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে জাগরণ সৃষ্টি করে আহ্বান জানিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন
এই গণহত্যা স্বীকৃতি আদায় করতে হলে শুধু আমাদের দেশে নয় আন্তর্জাতিকভাবে সমস্ত বাঙালিদের মাঝে জাগরণের সৃষ্টি করতে হবে। বাইরে অবস্থানরত বাঙালিদের এই দিবসটি পালনের জন্য সচেতন করতে হবে। মিয়ানমারের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আবারও মর্টার শেল ও গুলির শব্দ ভেসে আসছে বাংলাদেশ প্রান্তে। এতে টেকনাফের হোয়াইংকং ইউনিয়নের সীমান্ত এলাকায় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। এর আগে সীমান্ত এলাকায় লোকজন 18 মার্চ গোলাগুলির শব্দ শুনেছিল। সীমান্তে গোলা শব্দ শোনা যাচ্ছে জানিয়ে হোয়াইংকং ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নূর কবির বলেন, 10টা থেকে থেমে থেমে রাত 1টা পর্যন্ত গোলাগুলির শব্দ শুনতে পায় সীমান্ত এলাকার লোকজন, এমনকি আমরা বাড়িতে পর্যন্ত ভারী গোলার বিকট শব্দ শোনা যাচ্ছে। সীমান্তের লোকজন জানিয়েছে, কয়েকদিন বন্ধ থাকার পর রোববার রাতে মিয়ানমারে আবারও দুই বাহিনীর সংঘর্ষ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশ এখন পুরোপুরি একনায়কতন্ত্র হয়ে গেছে। শুধু তাই নয়, বাংলাদেশে একদলের শাসন মনে হচ্ছে, কিন্তু এটি একদলের শাসন নয়, এক ব্যক্তি শাসনে পরিণত হয়েছে। আসিফ নজরুল বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বলেছিলাম বাংলাদেশ ভোটার 6 বা 7 কোটি নয়, ভোটার আসলে একজন, ওনার না চাওয়াতেই কেউ নির্বাচিত হয়েছেন, এটা আমি বিশ্বাস করি না। তিনি বলেন, দেশে যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এটা থেকে বের হওয়া অনেক কঠিন। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে সরানোর একটি পদ্ধতি জানি, সেটি হচ্ছে গণ আন্দোলন, কিন্তু এই সরকার এত বছর থেকে ক্ষমতা থাকার কারণে প্রশাসনে বিভিন্ন সেক্টরে নরবিচ্ছিন্ন কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে, অন্যদিকে তারা ক্ষমতায় থাকার জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারতের অব্যাহত সমর্থন নিচ্ছে। এই দুটো ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই অপ্রত্যাশিত, যা কখনোই এর আগে ঘটেনি। আমরা একনায়কতন্ত্র এসাদের বিরুদ্ধে লড়েছি, তখন দেশের অভ্যন্তরে তার এত শক্তিশালী ক্ষমতা ছিল না। আসিফ নজরুল বলেন, এই সরকারকে সরাতে হলে সব বিরোধী দল ও সাধারণ মানুষকে ঐক্যের প্রয়োজন। সেই ঐক্যের তাগিদ ও চাহিদা আছে, কিন্তু বিভিন্ন কারণে সংগঠিত করা যাচ্ছে না। সেই ঐক্যকে সংগঠিত করার অনেক ক্ষেত্রে দক্ষতার অভাব আছে, সেটা কাটিয়ে উঠতে পারলে এই একনায়কতন্ত্র পরিস্থিতি থেকে বের হতে পারবে। এমন প্রশ্ন জবাবে ডক্টর আসিফ নজরুল বলেন, কার্যকারিণী এটাকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? জনসমর্থনের সেন্সে যদি বলেন, তাহলে আওয়ামী লীগ থেকে বিএনপি অনেক জনপ্রিয়, বিএনপির অত্যন্ত শক্তিশালী জনসমর্থন রয়েছে, এরপর কেন আওয়ামী লীগের সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে বাধ্য করতে পারছে না বা নির্বাচনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে পারছে না বিএনপি? এটার কারণ অনেক রয়েছে বলে আমি মনে করি। বিএনপিকে পরামর্শ দিয়ে তিনি বলেন, বিএনপির সমস্যা চিহ্নিত করতে খুঁজে বের করতে হবে। সাধারণভাবে আমার মনে হয়, একটা দলে এত সমর্থন আছে, তারপর আন্দোলন কেন সফল হচ্ছে না? এক্ষেত্রে ভেবে দেখতে হবে নেতৃত্বে কোনো সমস্যা আছে কিনা, বিশেষ করে ঢাকা শহরের নেতৃত্ব স্থায়ী কমিটির মধ্যে কোনো সমস্যা আছে কিনা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীর অভিজ্ঞতাকে সঠিকভাবে মূল্যায়ন নেওয়া হয় কিনা, ব্যর্থতা কোথায় এটা গবেষণা করার জরুরি। সেটা করতে হবে যোগ্য লোক দিয়ে, প্রয়োজনে বাইরের লোক দিয়ে স্টাডি করানো যেতে পারে। সরকারের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এখন বিএনপির শক্তি আছে, পাশাপাশি বাংলাদেশের যারা নাগরিক আছেন তাদের বুঝতে হবে, বিরোধী দল দুর্বল হলে আপনিও দুর্বল। যখন বিরোধী দল শক্তিশালী থাকে, তখন গণমাধ্যম ও নাগরিক সমাজ শক্তিশালী থাকে। আমাদের দেশে আশ্চর্যের বিষয় হচ্ছে, সরকারের সঙ্গে সঙ্গে লাইন ধরে কিছু কিছু গণমাধ্যম ও নাগরিক সংগঠন বিরোধী দলের বিরুদ্ধে লেগে যান। এতে বিরোধী দলের লেগে যাওয়া দেশের ভারসাম্য নষ্ট করছে। এগুলো সুশীল সমাজকে বুঝতে হবে।